ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে নর্মালি আপনাদের সাথে আলোচনা করব যে আমাদের ফোনে যে সফটওয়্যার আপডেটগুলো দেয় সেগুলো কেন দেয়, এবং সফটওয়্যার আপডেটগুলো যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনার কী কী ক্ষতি হতে পারে। তো চলুন শুরু করা যাক। তো কনসেপ্টটা একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। মনে করেন একটা পাড়ার মধ্যে আপনার বাড়ি আছে, ওকে? তো পাড়ার মধ্যে যেহেতু বাড়ি আছে, পাড়ার আশেপাশে অনেক বাড়ি আছে আপনার আশেপাশে, তো আপনার বাড়িটা মাঝখানে রয়েছে এবং আপনার আশেপাশের যত বাড়িগুলো সবগুলো বাড়ি উন্নত করছে, ঠিক আছে? সবগুলো বাড়ি ধীরে ধীরে রং করা হচ্ছে, উন্নত করা হচ্ছে, বিভিন্ন ধরনের চেঞ্জেস আনা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনিও চাইবেন যে আপনার যে বাড়িটা সেটা একটু রং করতে বা নতুন একটু লুক দিতে, অবশ্যই চাইবেন। আর আরেকটা কারণ হচ্ছে ধরুন আপনার বাড়ি বিভিন্ন খুঁটি দিয়ে তৈরি করেছেন বাড়ি, ধরেন আপনার গ্রামে বাড়ি খুঁটি দিয়ে বাড়ি করেছেন, তো এইবার কী হয়, যদি কোনো সময় আপনার যে বাড়ির খুঁটি, কোনো একটা খুঁটি, ধরুন 10টা খুঁটি দিয়ে বাড়ি করলেন, কোনো একটা খুঁটি ধরুন সেটা নষ্ট হয়ে গেল বা ভেঙে গেল, তো আপনি কী করবেন? আপনার ওই খুঁটিটা আপনি ঠিক করে নেবেন। এইটাই হয় সফটওয়্যার আপডেট বা অ্যাপ্লিকেশন আপডেটের সময়। তো সফটওয়্যার যারা আপডেট করে বা যারা সফটওয়্যার প্রোভাইড করে তারা কী করে, ধরুন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নতুন নতুন চেঞ্জেস আনে, যেরকম আপনার বাড়িতে রং করেছেন বা বিভিন্ন চেঞ্জেস এনেছেন, তো সফটওয়্যার মধ্যেও বিভিন্ন ধরনের চেঞ্জেস আনা হয়, বিভিন্ন সুবিধা আনা হয়, বিভিন্ন ফিচার্স অ্যাড করা হয়, তো সেক্ষেত্রে একটা মানে আপডেট দেওয়া হয়। আরেকটা আপডেট দেওয়া হয় ধরুন মাঝে মাঝে সিস্টেমে বাগ থাকে, মানে সিকিউরিটি প্যাচগুলো যেগুলো আপডেট করা হয় না, তো সেগুলো নতুন সফটওয়্যার আপডেটের মাধ্যমে সিকিউরিটি প্যাচগুলো আপডেট করা হয় যাতে আপনার ফোনে কোনো রকম ভাইরাস এফেক্টেড না হয় বা ভাইরাস ইনফেক্টেড না হয়ে যায়। এবার বলি নর্মালি অ্যাপ্লিকেশনগুলো কেন আপডেট করা হয়। তো অ্যাপ্লিকেশনগুলো নর্মালি আপডেট করা হয় অ্যাপ্লিকেশনের মধ্যে বিভিন্ন ধরনের ফিচার্স অ্যাড করার জন্য। তো ধরুন আপনার ভার্সন 1 চালাচ্ছেন আপনি কোনো একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের ভার্সন 1 চালাচ্ছেন, তো যখন ভার্সন 2 হয়ে যাবে তখন দেখবেন কিছু নতুন ফিচার অ্যাড হয়েছে। আর সেকেন্ড আপডেট হয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো ক্র্যাশ হয়ে যায়। দেখবেন মাঝে মাঝে আপনি যখন অ্যাপ্লিকেশনগুলো ওপেন করে যাবেন তখন দেখবেন অ্যাপ ক্যান নট ওপেন, এরকম একটা নোটিফিকেশান আসে না, মাঝে মাঝে আপনি যখন অ্যাপটাকে ওপেন করেন সাথে সাথে ওটা বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার পরে ওই নোটিফিকেশানগুলো আসে। তো এইটা কেন হয়, এটা হচ্ছে যখন কোনো সফটওয়্যার আপডেট হয় আপনার ফোনে, তো সেই সফটওয়্যারের সাথে এই যে অ্যাপ্লিকেশনটা সেটা তাল মেলাতে পারে না, সো সেই কারণে ওই সফটওয়্যারের মধ্যে ওই অ্যাপ্লিকেশনটি ওপেন হতে পারে না। তো অ্যাপ ডেভেলপাররা কী করে, ওই অ্যাপের মধ্যে এমন কিছু কোডিং করে দেয় যার ফলে নতুন যে সফটওয়্যারটা আপডেট হয়েছে সেই সফটওয়্যারের সাথে যাতে ওই অ্যাপ্লিকেশনটি মানানসই হতে পারে এবং এই কাজটি যেন ঠিকঠাক হতে পারে। তো এই জন্যই নতুন অ্যাপ্লিকেশন আপডেট হয় বা অ্যাপ্লিকেশনগুলো যদি ক্র্যাশ হয়ে যায় বা অ্যাপে যদি কোনো নতুন ফিচার্স অ্যাড করা হয় সেক্ষেত্রে আপনার যে সফটওয়্যারগুলো সেটা আপডেট হয়। এইবার বলি যে সফটওয়্যার যদি আপনি ঠিকঠাক টাইম মতো আপডেট না করেন সেক্ষেত্রে কী হবে। তো শুধু সফটওয়্যার মানেই, আপডেট করা মানেই আপনার ফোনে নতুন নতুন ফিচার অ্যাড হওয়া না, সেখানে সিকিউরিটি প্যাচগুলো আপডেট হয়। তো এই সব সিকিউরিটি প্যাচগুলো লাগে আপনার ফোনের সিকিউরিটির জন্য। তো নর্মালি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নতুন নতুন ভাইরাস আসে, ভাইরাস ইনফেক্টেড করতে যায়, তো সফটওয়্যার কোম্পানিরা কী করে বা সফটওয়্যার ডেভেলপাররা কী করে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট দিয়ে সেই সব সিকিউরিটির লেভেলগুলো বাড়িয়ে দেয়, অর্থাৎ আপনার যে ফোনের যে সিকিউরিটি সেটা আস্তে 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 হাই কন্ট্রাকশন করে নেয়। আর যেসব সফটওয়্যারগুলো রয়েছে সবসময় আন্ডার কন্ডিশনে থাকে, কারণ এটা সবসময় কিছু না কিছু আপডেট হয়ে চলেছে, তো এটা হচ্ছে ব্যাপার। তো আশা করি আপনাদের এই জিনিসটা বোঝাতে পেরেছি, কতটা বোঝাতে পেরেছি জানি না। যদি আপনার কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেটা কভার করা। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য।